একশো এক বছর বয়সী কবি দবুল ইসলাম চৌধুরী সময় পেলে এভাবে তর্জমা সহ পবিত্র কোরআন তে উল্লাদ করেন পবিত্র কোরআনকে সঙ্গে নিয়েই মানবতার জন্য নিজের জীবন উৎসর্গ করতে চান তিনি করোনা সংকটকালে চ্যানেল এসে রামাদান ফ্যামিলি কমিটমেন্টের জন্য এবারও রোজা রেখে হাঁটবেন দবির চাচা ইট শুড কন্টিনিউ ফর দি জেনারেশন ওয়েন ইউ ইন্সপায়ার দি জেনারেশন The would be great. So, if you continue every time systematically, you will get the result in best way. Ten thousand people. আগামী সতেরো এপ্রিল শনিবার ব্রিটেন সময় দুপুর দুটায় সবাইকে সঙ্গে নিয়ে হাঁটবেন দবির চাচা চ্যানেল এসের হেড অফ প্রোডাকশন ফারহান মাসুদ খান জানালেন বিশ্বের বিভিন্ন দেশের অন্তত একশো পঞ্চাশটি শহরে স্থানীয় সময় অনুযায়ী দবির চাচার সঙ্গে হাঁটবেন বলে বিপুল সংখ্যক মানুষ এরই মধ্যে নিশ্চিত করেছেন ওয়াক উইথ দবির চাচা মূল প্ল্যানিংটা হচ্ছে যে দবির চাচার সাথে সারা পৃথিবী হাঁটবে এখন পর্যন্ত একশো পঞ্চাশটা সিটি পৃথিবীর বিভিন্ন দেশের তারা এই উদ্যোগের সাথে আগামী সতেরোই এপ্রিল শনিবার নিজস্ব টাইম দুইটায় শশো দেশের দুইটার সময় তারা ওয়াক উইথ দবির চাচা ক্যাম্পেইনে সামিল হবেন দবির চাচা লন্ডন থেকে তার ওয়াক করবেন এবং লন্ডনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা সেদিন একই সাথে যোগ দেবেন দবির চাচার সঙ্গে এরই মধ্যে হাঁটতেও শুরু করেছেন কমিউনিটির বিশিষ্ট জনরা বৃহস্পতিবার লকডাউন নিয়ে মেনে দবির চাচার সঙ্গে হেঁটেছেন টাউর ইয়ং মেয়র এবং ডেপুটি মেয়র তবির দাদা কমপ্লিটলি ইন্সপায়ার্ড আস নট জাস্ট অ্যাজ আ ইয়ং জেনারেশন বাট ফর দ্য এনটাইরিটি Of humanity. I still feel really touched because I am part of this wider community. The support that everyone has given him, we've raised so much money, it's just.

চেরিটি আনছি যাতে সিরিয়াত গিয়ে আমরা খাম করতে পারি মেনি মেনি নিউ প্রজেক্ট আমরা এইবার আনছি যাতে আমরা রাইট সোর্স গেছে আপনার দেওয়া ধানটা যাতে আমরা পৌঁছাইতে পারি দান করার মালিক আপনারা আর কবুল করার মালিক আল্লাহ সুবাহ আর আমরা খাম হইলো প্ল্যাটফর্ম প্রোভাইড করিয়ে যাতে আমরা সবর পাশে দাঁড়াইতে পারি দবিচাচার ফান্ড রেজে সহযোগিতা করতে এর মধ্যে জাস্ট গিভিং পেজে দান করতে শুরু করেছে দানশীলরা দবিচাচার সঙ্গে হাঁটার পাশাপাশি দানশীল উৎসাহীরা জাস্ট গিভিং পেজে টিম মেম্বার হয়েও ফান্ড রেজ করে দবিচাচাকে সহযোগিতা করতে পারবেন আর এসসির মাধ্যমে আমাদের যে আর এসসির চ্যারিটি আছে সেই চ্যারিটি গুলিকে ইকুয়েলি ডিস্ট্রিবিউট করবো এবং সেই ডিস্ট্রিবিউশন থেকে অর্থ সিরিয়াতে যাবে অর্থ বাংলাদেশে যাবে এমনকি অর্থ ইউকে তেও থাকবে আমাদের পার্টনারদের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে এই অর্থটি পৌঁছে দেব জ ইন হেল্প কামাল মেহেদি চায়ার্লেস নিউজ লন্ডন